এটা আমাদের হরিনাবি স্কুল। এই যে এটা হচ্ছে মেইন গেট। আমাদের হরিনাবি স্কুল প্রতিষ্ঠা হয়েছিল 1866-এ। এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে। সে আরেকটা সাইড যেখানে ফুলের গাছ আছে। তো এখানে আমরা যদি দেখি, এখানে বিভিন্ন ধরনের গাছ, এখানটায় সব স্টুডেন্টরা সবাই মিলে সাজিয়েছে গেটটাকে। তো এটা হচ্ছে যেসব স্কুল থেকে আমরা ইনভিটেশন কার্ড পেয়েছি, আমরা এখান থেকে অনেক স্কুল থেকে আমরা ইনভিটেশন পেয়েছি, সেই ইনভিটেশন কার্ড দিয়ে। এটা হচ্ছে স্কুলের সেরা বিদ্যালয় প্রতিযোগিতা হয়েছে আমাদের। তো এটা হচ্ছে যে এর থেকে প্রতিযোগিতাটা করিয়েছে, যে সংস্থা থেকে প্রতিযোগিতা করিয়েছে, এটা হচ্ছে তার ব্যানার। এখানে ওই সাইড থেকে অনেক ফুল গাছ আছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গাঁদা ফুল গাছ। তো এগুলো সব ছাত্রদের গাছ। এই যে এখানে নেম প্লেট লাগানো আছে ছাত্রদের পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা। এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে। এই যে স্কুলের আলপনাগুলো, কিন্তু আমাদের প্রচণ্ড সুন্দর হয়েছে, স্কুলের স্টুডেন্টরা সবাই মিলেই দিয়েছে। এদিকে আরও এরকম অনেক ফুল গাছ আছে, সব স্কুলের স্টুডেন্টদের এগুলো যারা তৈরি করেছিল। এখানে হচ্ছে আলপনা আছে, আমাদের স্কুলের স্টুডেন্টরা মিলে করেছিল সবাই এই আলপনাটিকে। আলপনাটা তো আলপনা এখানে দেয়া হয়েছে আমাদের, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। এখানে লেখা হয়েছে একটা, দেখতে পান, লেখা হয়েছে। এই আলপনাটিও খুব সুন্দর দেখানো হয়েছে। এখানে হচ্ছে অনেক পাখি, প্রকৃতির ছবি নেওয়া হয়েছে আমাদের এখানে। আর এই দিক থেকে ঢুকলে সায়েন্স এক্সিবিশন রুম, এটি হচ্ছে সায়েন্স এক্সিবিশন রুম আমাদের। সায়েন্স এক্সিবিশন রুমে এখানে ধৈর্য পরীক্ষা হচ্ছে, আমাদের স্কুলের ম্যাডাম ধৈর্য পরীক্ষা খেলছেন। দেখা যাক, জ্বলে গেছে। ওকে, এটা হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই যে লাইট জ্বলবে, আরেকবার ভাই, আমাদের বাংলা ম্যাডাম ধৈর্য পরীক্ষা হচ্ছে। দেখা যা, কিন্তু জ্বলে গেছে। এই যেখানে লাইট আছে, লাইটটা জ্বলে যাচ্ছিল। ওকে, এখানটা হচ্ছে নির্দিষ্ট ভরের কোনো বাটখারার সাহায্যে কম ও বেশি ভরের বস্তুর ভর পরিমাপ। এই যে বাটখারাটা,
তো এখানে লোকটা নেই। এই হচ্ছে ভাইকে আমরা ডেকে নিয়ে এসেছি, ভাই এবার বোঝাবে। নাও স্টার্ট ভাই, বোঝাও। ভাই আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিল, তো যেটা আপনাদের দেখাচ্ছি এখানে, এরা হচ্ছে আলু থেকে বিদ্যুৎ তৈরি করছে। একটা আলু থেকে কত বিদ্যুৎ পাওয়া যায় ভাই দেখাও একটু। এটা কি, এটা কি, এটা কি, এটা কি? কপারের পাত। এটা কপারের পাত, আর এটা হচ্ছে জিঙ্কের পাত। এটা জিঙ্কের পাত। এখানে আমি এটাকে সেট করলাম 2000 মিলিভোল্টে। এখানে হচ্ছে মিটারটা ওরা দেখাচ্ছে, দেখুন আলুতে ধরবে। কোনো কিন্তু ব্যাটারি নেই, কোনো ব্যাটারি নেই, কিচ্ছু নেই, দেখুন কোনো ব্যাটারি নেই। এটা হচ্ছে মিলিভোল্ট বে করে, আর ঠেকালে দেখুন এখানে কত ভোল্ট ওঠে, ঠেকা। পয়েন্ট